সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে রোববার রাত দশটা এক মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে জ্বলানো হয় সাইফুল ইসলাম মামুন বাগের হাটে থানার খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহজাহান জানান সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ডের রায় রোববার রাত দশটা এক মিনিটে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে বন্দী ছিল গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফাল আলী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম রায় রোববার রাতে কার্যকর করা হয় এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশুর রহমান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মঞ্জুরুল হক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ শরিফুর রহমান জেলা সুপার শাহজাহান আহমেদ জেলার বিকাশ রায়হান উপস্থিত ছিলেন কারাগারের চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তিনি তখন সুস্থ ও স্বাভাবিক ছিলেন কারা সাইফুলের মা ভাই ও বোন দেখা করেছেন রাজু নামের বন্দী জল্লাদ রাত দশটা এক মিনিটের সময় ফাঁসি মঞ্চে লিভার টেনে তার ফাঁসি কার্যকর করেন চিকিৎসকরা সাইফুলের মৃত্যু নিশ্চিতের পর আনুষঙ্গিক কাজ শেষ করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে উল্লেখ্য দুই সালের পাঁচ মার্চ ঢাকা গুলশানের কূটনৈতিক পাড়া এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফাল আলীকে গুলি করা হয় পরের দিন ভোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালাফাল আলী এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে ওই মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে পরে দুই হাজার তেরো সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল তিন জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেন আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ